কি মা বাবা সাথে দেখা হবে মা বাবার কবরের যত্ন নেওয়ার বিষয়ে সন্তানদের জন্য শরীরের কোনো নির্দেশনা বা ফজলত আছে কিনা না বাদের স্বাদ নাই কি করতে পারি আমি নামাজ আদায় করলে মজা লাগে কিন্তু নানান কিছু মনে আসে এদিকে আমার নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ পড়ার সময় একটু জোরে পাঠ করা যাবে কিনা আর সুরার অর্থটা মনে মনে পড়া যাবে কিনা তো নামাজ কিভাবে পড়তে হয় নামাজের পর কতবার স্ত্রী ভার পড়তে হবে টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা সবার সাথেই ভালো ব্যবহার করি তাও মানুষ পেছনে শত্রুর চোখে দেখে এখন আমি আমি আমার তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত কারো হেদায়তের জন্য কিভাবে দোয়া বা আমল করবো আমি আমার ছবি মগে লাগিয়ে নিয়েছি সে মগে আমি পানি খাই এ পানি খাওয়া কি ঠিক আছে বাচ্চা তাড়াতাড়ি কনসিভ হওয়ার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার টেবলেট দিয়ে থাকে সে ট্যাবলেট খাওয়া কি ইসলামের জায়জ আছে কনে সাজানোর পরে বিয়ে পড়ার আগে যদি কোনো তালাক প্রাপ্তা বা দুই বিয়ে হওয়া মহিলা কনেকে ছুঁয়ে ফেলে তাহলে কি কনের কোনো সমস্যা হবে মনীষা শারমীর শারমিন আপনি লিখেছেন কারো হেদায়তের জন্য কীভাবে দোয়া বা আমল করব কারো হেদায়তের জন্য আলো সময় তালেকা সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি অমুককে হেদায়ত দান করুন আল্লাহ আপনি উমুককে সঠিক পথ দান করুন তাকে আপনি কোরআন হাদিসের আলো গ্রহণ করার তফিক দান করুন আপনি যে কোনো ভাষা তাদের জন্য দোয়া করবেন নবী করিম সাল্লা সাল্লাম অনেকের জন্য এভাবে দোয়া করছেন আল্লাহ মাহাদি কৌমি তিনি বলেছেন আল্লাহ আমার জাতিকে আপনি হেদায়ত দান করেন আপনি বলবেন আল্লাহ মাহাদি অমুক আল্লাহ আপনি অমুককে হেদায়ত দান করেন আপনার ভাষা আপনি বলবেন এইভাবেই দোয়া যথেষ্ট ইনশাল্লাহ দোয়ার অন্যান্য শর্তগুলো পূরণ করবেন দূর ছুরি পড়বেন কারণ বাক্যে দোয়া করবেন ইনশাল্লাহ তারা এই ছাড়া মুস্তাফিজুর রহমান লিখেছেন টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই বরং মাথা খালি রেখে বাথরুমে যেতে অনেক আমাকে নিষেধ করেন অতএব টুপি পরে বাথরুম যেতে কোনো অসুবিধা নেই এবার স্বাদ নাই কি করতে পারি এবার স্বাদের জন্য রক্ত সম্পর্কে মানুষগুলো হক আদায় করতে হবে স্বামী স্ত্রী পরস্পর হক আদায় করতে হবে এবং সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং সেই সাথে হারাম হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে চোখের গুণা সহ অন্যান্য এবং আল্লাহ দোয়া করতে হবে কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক মেজিক এর কারণে স্বাদ তৃপ্তি উঠে যত করতে অনীহাস সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি রকিয়া করতে পারেন অত করবেন শুনবেন এবং রোখিয়া সম্পর্কিত আয়তো বিষয়ে শুনবেন নাজমা খান আপনি লিখেছেন আমি নামাজ আদায় করলে মজা লাগে কিন্তু নানান কিছু মনে আসে এদিকে আমার নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ করলে আপনার ভালো লাগে নামাজের মধ্যে নানান কিছু মনে আসাটা অস্বাভাবিক নয় মানুষ হিসেবে আমাদের মন সেদিক চলে যেতে পারে এবং নবিকিম সাল নামাজ পড়ার সময় বাচ্চার নামাজ শুনে তিনি নামাজকে সংক্ষিপ্ত করেছেন এই কথাও কিন্তু বর্ণিত আছে বিধায় নামাজে অন্যদিকে মনোযোগ চলে যাওয়াটা মৌলিকভাবে অস্বাভাবিক নয় তবে হ্যাঁ কন্টিনিউয়াসলি সেটা করতে থাকা বা সেটাকে কন্টিনিউ করতে থাকা সেটা হলো দোষের অর্থাৎ আপনার অন্য কোনো কিছু মনে আসলো আর সেটাকে আপনি রশি রশি খুব সে জগতে আপনি বিচরণ করছেন মনোযোগটা আপনার চলে গেল আপনি ওই অবস্থার উপরে একরকম সন্তুষ্ট নিজে থেকে এটা তো আপনার নামাজের প্রাণকে নষ্ট করে দিবে কিন্তু যখন আপনি টের পেলেন সাথে সাথে আপনি নামাজের দিকে মনোযোগকে ফিরিয়ে নিয়ে আসলেন বাস এটুকুম যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ তালা তবে নামাজের মধ্যে যাতে অন্যদিকে মনোযোগ না যায় সেজন্য সার্বিক সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে সামনে এমন কিছু রাখা যাবে না যে ওই জিনিসের প্রতি মনোযোগ যায় বা নামাজের আগে অন্য এমন কিছু করা যাবে না যে চার কারণে নামাজ মনটা সেদিকে ঝুলে থাকে এই জন্যই তো খুব আকর্ষণীয় কোনো খাবার আছে এদিকে আপনি ক্ষুধার্ত তাহলে সেক্ষেত্রে ওই খাবার রেখে আপনাকে নামাজ পড়তে নিশ্চিত করা হয়েছে কারণ আপনার মনোযোগ সেখানে থাকবে এই জন্য মনোযোগ নিবদ্ধ হতে নামাজের প্রতি নামাজ নিবদ্ধ হতে বাধা সৃষ্টি করে এরকম বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে আনতে হবে কামরুল জামান কামাল আপনি লিখেছেন সবার সাথেই ভালো ব্যবহার করি তাও মানুষ পেছনে শত্রুর চোখে দেখে এখন আমি আমার তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত ভাই কামাল আপনি আপনার জায়গা থেকে ভালোবার অব্যাহত রাখবেন কেউ যদি শত্রু চোখে দেখে তিনি আল্লাহ তালার সাথে বুঝে বেড়াবেন আমাদের মনে রাখা উচিত যে আমাদের নিজের হিসাবটা আল্লাহ তালের কাছে দিতে হবে আলোচনা হিসাব নয় তিনি শত্রু চোখে দেখছেন শত্রুতা করছেন খারাপ চোখে দেখছেন এটি তিনি অন্যায় করছেন অবিচার করছেন তার অবিচার তার অন্যায়ের জন্য তিনি বিচারের কাঠগড়া দাঁড়াবেন আল্লাহ সুমাতালার কাছে কিন্তু আপনি আল্লাহ সুমাতালের কাছে এর জন্য কোনো প্রকার বিচারের মুখোমুখি হবেন না বিধায় এটা নিয়ে আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই এবং আপনি নিশ্চিন্তে এবং আহ আল্লাহ সুতার প্রতি তা করে তার প্রতি ভরসা রেখে আপনি আপনার ভালো ব্যবহারকে অব্যাহত রাখবেন এর কাছে আল্লাহ পাবেন ইমানদারের জন্য এটা অনেক একটা এস এম মারুফ আপনি লিখেছেন আমি আমার ছবি মগে লাগিয়ে নিয়েছি সে মগে আমি পানি খাই এই পানি খাওয়া কি ঠিক হচ্ছে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা কিংবা ছবি তুলে সেটা প্রিন্ট করা সেটা কোথাও সাঁটানো এটা চাইজ নয় এগুলো শয়তানের বাহন বেশিরভাগ ক্ষেত্রে শয়তানকে বহন করে এগুলো দুষ্ট জিনকে বহন করে এগুলো এগুলো অ্যাভয়েড করার জন্য বিক্রেম সদাস আমাদেরকে যে নির্দেশ করেছেন সেই নির্দেশ মেনে চলা আমাদের জন্য অবশ্যই কল্যাণ করা আর সেই লঙ্ঘন করা আমার জন্য অবশ্যই ক্ষতিকর বিধায় আপনি মগের নিজের ছবি কিংবা আপনার পছন্দের কারোর ছবি লাগিয়ে নিলে সে মগের ব্যবহার করার জন্য উচিত না আপনি ছবিটা তুলে ফেলবেন ঘষে অন্তত চেহারা মুখাবয়ব বা মানে পুরো মানুষ আকৃতি বোঝা না যায় সেরকম করে ঘষে আপনি তারপর ব্যবহার করতে পারেন বা তারপর কোনো কিছু লাগিয়ে দিয়ে তারপর ব্যবহার করতে পারেন কিন্তু ওই ছবিযুক্ত মগ আপনি ব্যবহার ব্যবহার করবেন করবেন কিন্তু জায়েজ নয় শিন খান নামাজ পড়ার সময় একটু জোরে সুরা পাঠ করা যাবে কিনা আর সুরার অর্থটা মনে মনে পড়া যাবে কিনা না আপনি রাতের নামাজগুলো যেগুলো জোরে পড়া যায় সেগুলো যদি একটু মৃদুকণ্ঠে পড়েন এবং এটা পরুশের কানে না যায় তাহলে সেটা করতে পারেন আর সুরার অর্থটা মনে মনে পড়া যাবে কিনা না অর্থ আপনি উচ্চারণ করে পড়বেন না আপনি শুধুমাত্র উপলব্ধি করার চেষ্টা করবেন এরপরে নাসিম জান্নাত এটি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কনে সাজানোর পরে বিয়ে পড়ার আগে যদি কোনো তালাক প্রাপ্তা বা দুই বিয়ে হওয়া মহিলা কনেকে ছুঁয়ে ফেলে তাহলে কি কনের কোনো সমস্যা হবে কনে সাজানোর পরে বিয়ে পড়ানোর আগে কোনো তালাক প্রাপ্তা বা দুই বিয়ে হওয়া মহিলা কনেকে ছোঁয়া কেন যদি স্পর্শ করে আলিঙ্গনও করে তাতে কোনো অসুবিধা নেই এগুলো আমাদের সামাজিক কুসংস্কার যে তালাক কেউ বা দুই বিয়ে হয়েছে এরকম কোনো মেয়ে যদি কোনো সাজার পর বিয়ে পড়ার আগে মেয়েকে ছুঁয়ে ফেলে তাহলে তার ক্ষতি হবে এগুলো সম্পূর্ণ শিল্পূর্ণ বিশ্বাস এবং কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস একজন ইমানদের সমস্ত ভিত্তিহীন বিশ্বাস ধারণ করবে না লালন করবে না মরিম আক্তার লিখেছেন তবা নামাজ কিভাবে পড়তে হয় নামাজের পর কতবার স্ত্রিকভাবে পড়তে হবে তবা নামাজ হলো আপনি যে কোনো গুণ করার পর আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে দুরাখাত নামাজ পড়লেন পড়ে আল্লাহ তালার কাছে মাপ চাইলেন এই মাপ চাওয়ার কোনো সংখ্যা ঠিক নেই যে এতবার আপনাকে স্বীকার করতে হবে এরপর প্রশ্ন করেছেন নুরানি এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন ইউটিউব চ্যানেলে বাচ্চা তাড়াতাড়ি কনসিউম হওয়ার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন সেই ট্যাবলেট খাওয়া কি ইসলামে জায়েজ আছে বাচ্চা বড় করার জন্য বাচ্চা তাড়াতাড়ি কনসিভ হওয়ার জন্য যদি ডিম বানু পড়া কোনো কোনো দিয়ে থাকে এটাতে এটার ধরনটা কি এটা প্রকৃতির যদি ব্যাপারটা এরকম হয় যে আল্লাহ সৃষ্টিতে কোনো ব্যাপক পরিবর্তনের ব্যাপার থাকে তাহলে ভিন্ন কথা আর যদি জাস্ট কনসিভ করার জন্য এটা একটা ট্রিটমেন্টের অংশ এবং এখানে যা বাচ্চা যা হওয়ার তাই হয়েছে এখানে কোনো আপনার বিশেষ কোনো পরিবর্তন বা ওই আকৃতির যে তাবদিল বা চেঞ্জিং সেরকম কিছু হয়নি তাহলে সেক্ষেত্রে এটি জায়জ হবে উর্মি আপনি লিখেছেন মা বাবার কবরের যত্ন নেওয়ার বিষয়ে সন্তানদের জন্য শরীরের কোনো নির্দেশনা বা ফজলত আছে কিনা আর যত্ন না নিলে আল্লাহর অসন্তোষের সম্মুখীন হতে হবে কিনা মা বাবার কবর অন্য দশটি কবরের মতো এই কবরেরও সংরক্ষণ করা এটা সবার জন্য কর্তব্য ফরজে কেফায়া অর্থাৎ পুরো এলাকার কোনো মানুষ যদি কারোর কাফন কাফনের ব্যবস্থা না করেন দাফনের ব্যবস্থা না করেন কবরস্থ করার ব্যবস্থা না করেন সবাই গুণাগার হবেন এবং অতএব তাদের কবরস্থানে তাদের কবরে তাদের লাশগুলো যেন ঠিকঠাক মতো থাকে সেগুলো যেন মানে নষ্ট না হয় বা অসম্মানজনকভাবে অসম্মানজনক কোনো পরিস্থিতির মুখোমুখি না হয় এটা দেখাটা পুরো এলাকার সব মানুষেরই উপর কর্তব্য কিছু মানুষ যদি আদায় করে বাকিদের সবার তরফ থেকে আদায় হয়ে যাবে বাকি সন্দেহ নয় যে সন্তানদের এখানে স্পেশাল দায়িত্ব থাকে বাবা মার কবরের প্রতি কেয়ার করা অর্থাৎ সে কবর দেখা গেল যে ভালো করে দেওয়া হয় নাই বৃষ্টিতে কবর ভেঙে গেছে লাশ বের হয়ে গেছে তাহলে সেটাকে পুনরায় কবরস্থ করা উপযুক্ত জায়গায় কবরস্থ করা এবং মানে যে জায়গার মালিক আরোজন সেখানে কবর না দেওয়া এগুলো তো সন্তানের অবশ্যই কর্তব্য যদি সন্তান এগুলো না করে তাহলে অবশ্যই তারা আল্লাহর কাছে দায়ী থাকবে এবং মা বাবার প্রতি তাদের যে দায়বদ্ধতা মা বাবার প্রতি তাদের যে আপনার আনুগত্যের যে বাধ্যবাধকতা আছে এটি তার খেলাফ হবে সন্ধ্যা ভাবে জুবাইর আহমেদ মুসাফি লিখেছেন জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে জান্নাতি আল্লা সামায়তালা নেকারদের বা মারা জানাতি হলে তাদের সাথে অবশ্যই দেখা করার সুযোগ তাদেরকে দিতে পারেন জান্নাতিটা যা চাইবেন তো তাই দিবেন